হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে হচ্ছে শুক্রবার এবং রমজান মাসের প্রথম শুক্রবার। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দিন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যেটা আলোচনা করব, অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, পাখির কলোনিতে সফলতা পেতে গেলে আপনাদেরকে কোন কোন উদ্যোগগুলো নিতে হবে বা কোন টিপস অনুযায়ী কাজ করতে হবে। আর তার আগে একটা কথা বলি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব দ্রুত আমার আজকে কালকে 50K ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার ফুলফিল হয়েছে, যার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ভালোবাসার কারণে কিন্তু এত দ্রুত এটা করা সম্ভব হয়েছে। আর এই ফেসবুক পেজের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ নিয়ে অনেকের একটু আমার প্রতি মন খারাপ, সেটা হচ্ছে অনেকে বলে আপনাকে ইনবক্স করলে পাওয়া যায় না। আসলে ভাইয়া, 50,000 ফ্যামিলি মেম্বারের ফেসবুক পেজে ইনবক্স করলে আসলে পাওয়াটা একটু কষ্টসাধ্যকর। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু যেটা বলবো, যদি আপনাদের ইমার্জেন্সি কারো নিড হয়, সেক্ষেত্রে আপনারা এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ যে গ্রুপটা, হোয়াটসঅ্যাপ ভিলেজ ফেসবুক ফ্যামিলি যে গ্রুপটা, এই গ্রুপটাতে আপনাদের যদি ইমার্জেন্সি কোনো নিড হয়, পাখি অসুস্থ বা কোনো প্রবলেম হয়, গ্রুপটাতে দিলেই আমি সাথে সাথে পোস্টটা অ্যাপ্রুভ করে নিব। ইনশাআল্লাহ ওখানে তাড়াতাড়ি আমি সলিউশন দিতে পারবো। তো চলেন মূল কথায় আসি। এবং আপনারা যদি ওই 50,000 ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনারাও হতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজে ফলোয়ার দিয়ে রাখবেন। আর ইউটিউবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন 39,000 চলতেছে, ওখানেও যদি আপনারা সদস্য হতে চান অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই গ্রুপটাতে অ্যাড হয়ে আপনাদের প্রয়োজন মতন আপনারা পোস্ট করবেন বা দরকারে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যদি ইনবক্সে না পারেন। তো চলেন মূল কথায় আসি। দুঃখিত, আজকে মূল কথার চেয়ে অকারণের কথা বেশি বলা হলো, এই জন্য দুঃখিত বলে নিলাম। নাম্বার ওয়ান, যে পাখির কলোনিতে সফলতা পেতে গেলে যেটা করতে হবে, এনি কোনো কলোনিতেই করেন না কেন, আপনাকে এক নম্বর যেটা মাথায় রাখতে হবে, বাচ্চা দিয়ে শুরু করতে হবে। বাচ্চা দিয়ে যদি আপনারা পাখি পালন শুরু করেন, তাহলে হবে কি, এক ব্যাসের এক বয়সের যখন পাখিগুলো একসাথে থাকবে, তখন কিন্তু অটোমেটিকলি এদের একটা বন্ধন তৈরি হবে বা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যাবে। তখন কিন্তু কোনো রকম, যেটা কলোনির সবচেয়ে বড় সমস্যা, যেটা কলোনি শুরু করার আগে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে মারামারি, সেই মারামারিটা আর হবে না। ভাবেন, আমরা যদি এক জায়গায় অনেক দিন এক প্রতিবেশী একসাথে মিলেমিশে থাকি, তাহলে কি আমরা প্রতিবেশীর সাথে কখনো মারামারি করি? অটোমেটিকলি একটা মায়া তৈরি হয়। আবারও আমি মানুষের সাথে পাখিকে কম্পেয়ার করলাম, এটাই ট্রু। তো এই নাম্বার ওয়ান, আপনারা বাচ্চা দিয়ে স্টার্ট করবেন। নাম্বার টু যেটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কলোনি শুরু করেন না কেন, আপনারা পাখির মেল ফিমেল কনফার্ম করে দিবেন, অর্থাৎ ছেলে মেয়ে শিওর করে পাখি ছাড়ার চেষ্টা করবেন। এখন অনেকে বলবে যে ভাইয়া, আপনি তো বাজিগর পাখির বোঝা যায়, লাভবার্ড ককেটলের তো বোঝা যায় না, এগুলোর কী করব। লাভবার্ড ককেটলের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকে ডিএনএ করে নেয়, অনেকে, যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে দিই, সেই অনুযায়ী আপনারা যদি ওইভাবে নিয়ে যেও ছাড়েন, ইনশাল্লাহ আপনারা ওখান থেকে সফলতা পাওয়া সম্ভব, যদি মেল ফিমেল ঠিক থাকে। তারপর আপনাদেরকে যেটা আমি বলবো, মেল ফিমেল ঠিক না থাকলে কিন্তু আপনার দেখা যাবে যতই পাখি আপনি পালেন না কেন, কলোনিতে সফলতা পাবেন না। দেখা যাচ্ছে মেয়ে আছে হচ্ছে আপনার 15টা, ছেলে আছে 10টা, আপনি ওখান থেকে কিন্তু রেজাল্ট পাবেন না। আবার মেয়ে আছে 10টা আর ছেলে আছে 20টা, ওখান থেকেও কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই ছেলে মেয়ে শিওর করে কলোনি শুরু করতে হবে। কারণ খাঁচায় আমরা কিন্তু একটা পেয়ারিং করে রাখি, কিন্তু কলোনিতে কিন্তু আমরা পেয়ার করে রাখি না। কে কার সাথে পেয়ারিং করবে কেউ কাউকে বলতে পারবে না। সেক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা করতে হবে। তারপরে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি খুব কত কাছাকাছি যেয়ে আমি আমার পাখিগুলোর ভিডিও শ্যুট করে আপনাদেরকে দিতে পারতেছি। কারণ এত কাছাকাছি যাওয়ার কারণ একটাই কি, যেটা তিন নম্বরে আপনাকে পালন করতে হবে, পাখির ভয় দূর করতে হবে। যারা কলোনিতে পাখি পালন করেন তাদের অবশ্যই অবশ্যই ভয় দূর করতে হবে। যদি ভয় আপনারা দূর করতে না পারেন, তাহলে কলোনি থেকে কিন্তু আপনারা কোনোভাবে সফলতা পাবেন না। যদি আপনি যাচ্ছেন, যাওয়ার সাথে দেখার সাথে সাথে আপনার পাখি উল্টাপাল্টা উড়াউড়ি করতেছে, ভয়ে হাড়ি থেকে দর দিয়ে বের হয়ে আসতেছে, বক্স থেকে বের হয়ে আসতেছে, এই অবস্থায় যদি হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই সফলতা পাবেন না। এই যে দেখেন কত ক্লোজলি আমি পাখিগুলোকে খাবার দিচ্ছি, পাখিগুলো কিন্তু দেখেন দ্রুত নেমে আসতেছে আমার সামনে। আর এত যদি ভয় পাইতো, তাহলে কিন্তু এত ক্লোজ আপনাদেরকে ভিডিও শ্যুট করে আমি দেখাইতে পারতাম না। সেক্ষেত্রে আপনাদেরকে, যারা কলোনিতে সফলতা পেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ভয় দূর করতে হবে।
আপনারা যদি পাখির ভয় দূর করতে না পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সফলতা পাবেন না। চার নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে কলোনিতেই যে দেখেন কত বড় স্পেসের আমি খাবারের পট দিছি, খাবারের পটটা আপনাদেরকে বড় দিতে হবে। প্লাস আপনারা দেখেন আমি কিন্তু এতে ফ্লোর থেকে খাবারের ভাণ্ডটা কিন্তু উপরে দিছি, আপনারা এই যে খাবারের ব্যবস্থাটা উপরে রাখবেন। কারণ হচ্ছে বড় ভাণ্ড যদি না দেন এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, ছোট ভাণ্ডতে দিলে পাখির খেতে পারবে না, এতে করে কিন্তু পাখির এই যে যেমন ছোট ভাণ্ডতে কয়েকটা পাখি খাইতে পাচ্ছে কিন্তু তারপরে বাকি পাখিগুলো কিন্তু খেতে পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বড় ভাণ্ড দিতে হবে। প্লাস হচ্ছে এই যে দেখেন টেবিলের উপরে এরকম উপরের স্থানে দিতে হবে, উপরের স্থানে যদি না দেন সেক্ষেত্রে হবে কি আপনার পাখিগুলো অটোমেটিকলি নিচের খাবার পরে ফুড পয়জনিং হবে। এখানে আমি যেমন নিচে দিছি কিন্তু এই যে নিচে দেখেন একটা ট্রের ব্যবস্থা আছে, কিন্তু কলোনিতে কিন্তু ট্রে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। সেই ক্ষেত্রে কলোনিতে আপনারা দেখবেন যে জায়গায় খাচ্ছে ওই জায়গায় পপস করতেছে, আর ওদের পপস যদি ওরা খায় বা ডিহাইড্রেশন তৈরি হবে 100%। এই ক্ষেত্রে আপনাদেরকে খাবারের পটটা কলোনিতে যারা পালন করেন বড় দিতে হবে এবং উঁচু স্থানে দিতে হবে, ম্যাক্সিমাম 2-2.5 ফিট উঁচু স্থানে দিতে হবে এবং বড় স্পেসে দিতে হবে। আর এক কথা আমি আপনাদেরকে বারবার বলছি কারণ আপনারা যেন কথাটা মনোযোগ সহকারে শোনেন। তারপর আপনাদেরকে যেটা আমি বলবো যে নাম্বার 5-এর মধ্যে আপনাদেরকে বলবো, এবং যে পানির পট যেটা বলতেছি পানির পটও কিন্তু বড় স্পেসে দিতে হবে যাতে ওরা সুন্দরভাবে গোসল করতে পারে, খেতে পারে। নাম্বার 5-এ যেটা বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাল, কলোনিতে ডালটা এমনভাবে দিতে হবে, অনেকে আছে ডিক্রোশনের ক্ষেত্রে বলেন বা পাখি ভাববে যে অনেক ডালপালা হলে মনে হয় পাখি সুবিধা হয়, এই জন্য পাখির কিন্তু হিউজ পরিমাণে ডাল দেয়, ঘিচিমিচি করে ডাল দেয়, যে ডাল দেওয়ার কারণে পাখি কিন্তু পর্যাপ্ত পরিমাণে উঠতে পারে না। আর কলোনির পাখি যদি পর্যাপ্ত পরিমাণে না উঠতে পারে তাহলে ওই কলোনির পাখি থেকে আপনারা কখনোই সফলতা পাবেন না। এই যে যেমন আমার কলোনিটা দেখেন আমি মাঝখানে কিন্তু কোনো রকম আমি কিন্তু দিইনি, ডালপালা দিয়ে ভরাই রাখিনি, ফাঁকা রাখছি যতটুকু পারছি ফাঁকা রাখছি, ওরা ওদের মতন করে উড়ে। আর আমি আপনাদেরকে বরাবর বলি আপনারা যখনই কলোনি করেন না কেন বড় আকারের করার চেষ্টা করবেন, যত পাখি উড়বে তত পাখি সুস্থ থাকবে, তত পাখি ভালো ডিম বাচ্চা করবে। আর আমি আমার নিজের আত্মহংকার বলতেছি না, আপনারা ভালোভাবেই জানেন আমি কিন্তু প্রতিটা কলোনিতে সফলতা পাচ্ছি এবং প্রতিটা কলোনিতে সফল, আর আমি নিজে সফলতা পাইছি বলে কিন্তু আজকে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো এইভাবে করবেন। আর নাম্বার 6-এ যেটা বলবো, কলোনিতে কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে গণ্ডগোল লাগে সেটা হচ্ছে হাঁড়ি এবং বক্স। এই যে দেখেন আমি হাঁড়ি লাগাইছি, কিভাবে হাঁড়ি দিছি, হাঁড়িটা আপনাদেরকে দিতে হবে এইভাবে যে প্রতিটা পাখির জন্য একটা করে হাঁড়ি দিতে হবে বা প্রতিটা পাখির জন্য একটা করে বক্স দিতে হবে। সাপোজ আপনি 20টা পাখির কলোনি করছেন, আপনাকে ওখানে 20টা বক্স দিতে হবে বা 20টা হাঁড়ি দিতে হবে, প্রতিটা পাখির জন্য এক্সট্রা করে হাঁড়ি দিতে হবে। আর আমার আরেকটা নতুন অ্যানালাইসিস, আমি কিন্তু এই যে হাঁড়িগুলো রং করে দিছি এটা কিন্তু শুধু রং করে দিইনি, এটা রং করে দেওয়ার পিছনে রিজন কারণ আছে যেটা আগের ভিডিওগুলোতে বলছি, আপনারা দেখে নিবেন যে হাঁড়ি রং করার কারণ কী। তারপর আপনাদেরকে বলে দিই হাঁড়ি রং করে দিলে এক সৌন্দর্য বর্ধন হয়, দ্বিতীয়ত হচ্ছে পাখিগুলো তাদের চিহ্নিত করে রাখে যে তাদের কোনটা কার, কোন বক্সটা তাদের, কোন হাঁড়িটা তাদের, এবং হাঁড়িগুলো একটু গ্যাপ গ্যাপ করে দিবেন কারণ এই হাঁড়িটা নিয়েই কলোনিতে সবচেয়ে বেশি মারামারি হয় বাজিগর পাখির। লাভবার্ডের কলোনিতে বক্স নিয়ে মারামারি হয়, ককোডলের কলোনিতে যদিও মারামারির পরিমাণ কম হয় সব কলোনিতেই এই হাঁড়িটা নিয়ে হয়, এবং প্রতিটা হাঁড়ি এক লেভেলে লাগানোর চেষ্টা করবেন, যখন এক লেভেলে যাবে উপর নিচ করেন কিন্তু উঁচু নিচু করে দিবেন না, নাহলে কিন্তু আপনারা কলোনি শুরু করার আগেই আপনাদের কলোনিটা শেষ হয়ে যাবে, যেটার মধ্যে অনেকেই ভুক্তভোগী হয়ে থাকে। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা কলোনিতে পালন করা উচিত। তারপরে সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো 8 নম্বর টিপস, যেটা হচ্ছে কলোনি করলে আপনার যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। এই সুবিধা অসুবিধা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা আবারও দেখতে পারবেন ইউটিউবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আই বটন এবং ইট স্ক্রিন দুই জায়গায় দিয়ে দিব। যে কলোনির সুবিধা হচ্ছে এইটাই যে অল্প জায়গায় আপনি হচ্ছে অনেকগুলো পাখি পালতে পারতেছেন এবং একবারে খাবার পানি দিয়ে দিচ্ছেন, কিন্তু কলোনিতে যেমন এই গণ্ডগোল বা অন্য অন্য যেমন রোগ কিন্তু রোগ হওয়ার চান্স অনেক বেশি থাকে, বা কে রোগ হইল, রোগ থাকার বেশি থাকে না বলতে দেখা যাচ্ছে যে একটা রোগ হলে ওই পাখিটাকে আপনাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে, সবার মাঝে কিন্তু আপনার এই দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, কলোনিতে পাখি পালন করতে গেলে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, সবসময় চোখে চোখে রাখতে হবে, দেখতে হবে
পাখিকে টাইম দিতে হবে। কলোনিতে শুধু পাখি ছেড়ে দিলাম আর চড়ে গেলাম, হ্যাঁ ওইটা শৌখিনতা থেকে হবে, কিন্তু আপনি যদি সফলতা পেতে চান তাহলে কলোনিতে আপনাকে নিয়মিত ডিউটি পালন করতে হবে। সকালে একবার দেখতে হবে, বিকালে একবার দেখতে হবে। হ্যাঁ, আর খাঁচার মধ্যে হয় কি, দেখা যাচ্ছে যে এক পেয়ার পাখি আছে, খাঁচার পাখি যেদিন পালনের নিয়ে কথা বলবো সেদিন আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব। আজকে আমি সুবিধা অসুবিধা নিয়ে বলতেছি না, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা উপকারে লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে অন্য কোনো পাখি প্রেমিকের উপকারে লাগবে। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর যদি আমি ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই সংশোধন করে দিবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।